যমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন নেসা আরিফার হত্যাকারীকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও যমুনা ব্যাংক কর্তৃপক্ষ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে হত্যাকারী রবিনকে গ্রেফতারে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে সুষ্ঠু বিচার হওয়া না পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয় মানববন্ধন থেকে।